হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার অ্যাকোরিয়ামের সব থেকে প্রিয় গোল্ডফিশটির জন্য। এবং বাড়িতে অ্যাকোরিয়াম রাখলে যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলি আমাদের সকলের জেনে রাখার দরকার, আজকে আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। যারা অ্যাকোরিয়াম রাখেন, যারা মাছ ভালোবাসেন, তাদের প্রথম পছন্দই হলো গোল্ডফিশ। বন্ধুরা, আজ আমরা গোল্ডফিশকে কিভাবে হ্যাপি এবং হেলদি রাখা যায় এবং তার জন্য যা যা করণীয় সেই সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটি কথা বলে রাখি, নেক্সট আমরা যে ভিডিওটি আনতে চলেছি সেটিও গোল্ডফিশ নিয়ে। গোল্ডফিশের বিভিন্ন রোগ এবং সেই রোগ হলে কিভাবে আপনি নিজেই আপনার প্রিয় গোল্ডফিশকে সারিয়ে তুলবেন সেই বিষয় নিয়ে। তাই ফিশ কেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ফিশ সম্পর্কের সমস্ত মূল্যবান ভিডিওগুলি সবার আগে আপনি দেখতে পান। চলুন আজকে শুরু করা যাক গোল্ডফিশ এবং অ্যাকোরিয়াম নিয়ে আলোচনা। আপনি জানেন কি, একটি গোল্ডফিশ 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি আপনি আপনার মাছকে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করেন। আপনি জানেন কি, একটি গোল্ডফিশ হাইয়েস্ট 43 বছর বেঁচে থাকার রেকর্ড আছে। একটি গোল্ডফিশকে হ্যাপি এবং হেলদি লাইফ দেবার জন্য সবার প্রথম যেটি দরকার সেটি হলো প্রপার হাউস, অর্থাৎ অ্যাকোরিয়াম। ম্যাক্সিমাম নিউ ফিশ কিপার যে বড় ভুলটি করে সেটি হলো স্মল বোল টাইপ অ্যাকোরিয়াম কিনে, মানে বাটির মতো বা গোলাকৃতি অ্যাকোরিয়াম কিনে। এই বোল টাইপ অ্যাকোরিয়ামে গোল্ডফিশ অত্যন্ত আনকমফর্টেবল ফিল করে। একটি অ্যাডাল্ট কমন গোল্ডফিশ, কমেট এবং শুভঙ্কিন, এর জন্য অ্যাটলিস্ট 20 গ্যালন অর্থাৎ 75 লিটার জলের দরকার। একটি ফ্যান্সি গোল্ডফিশ, এর জন্য মিনিমাম 10 গ্যালন জলের দরকার অর্থাৎ 37 লিটার। যদি সিঙ্গেল টেল গোল্ডফিশ রাখেন, ফার্স্ট গোল্ডফিশটির জন্য আপনাকে 40 গ্যালন অর্থাৎ 40 গ্যালন অর্থাৎ 150 লিটার জল আপনাকে রাখতে হবে, এবং তার সাথে যদি অ্যাডিশন করেন তাদের জন্য 20 গ্যালন করে অর্থাৎ 75 লিটার করে জল অবশ্যই দরকার। কারণ এর সবথেকে বড় কারণ হচ্ছে গোল্ডফিশ অনেক বেশি বর্জ্য পদার্থ বা টক্সিন নির্গত করে। একটি গোল্ডফিশের টেল 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা অনাসে 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে। এদের বড় হোম অর্থাৎ বড় অ্যাকোরিয়াম রাখাই বাঞ্ছনীয়। অ্যাকোরিয়াম রাখার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে নজর দিতে হবে, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো জল বা ওয়াটার। মনে রাখবেন, রোজ রোজ জল চেঞ্জ করলেই আপনার মাছ ঠিক থাকবে এমনটা কিন্তু না, বরং রোজ রোজ জল চেঞ্জ করলে আপনার জলের টেম্পারেচার এবং ওয়াটার কেমিস্ট্রি চেঞ্জ হতে থাকবে,
যেটি মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ওয়াটারের ব্যাপারে বলার আগে আপনাকে সবথেকে আগে যেটা জানতে হবে সেটি হলো আপনার অ্যাকোরিয়ামে ওয়াটার কত আছে, জলের ভলিউম কত। সেটি যদি আপনি জানতে চান, আপনি আগে মেপে নিন আপনার ট্যাঙ্কের লেন্থ, উইথ এবং হাইট। এরপর আপনি এই ওয়েবসাইটটিতে যান। চলুন দেখে নিই কীভাবে আপনি বুঝবেন আপনার ট্যাঙ্কে কতটা জল আছে বা আপনার ট্যাঙ্কের ওয়াটার ভলিউম কত। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন আপনার ফোনের। আমি অপেরা খুলে নিলাম। এরপর আপনি ডেসক্রিপশান বক্সের লিংকে ক্লিক করবেন। সেই ওমনি নামে একটি ওয়েবসাইট খুলে দেবে, অ্যাকোরিয়াম ওয়াটার ক্যালকুলেটর ওমনি। খুলে নেওয়ার পরে আপনারা ট্যাঙ্ক শেপ চুজ করবেন। আমি এখানে রেকট্যাঙ্গেল শেপ চুজ করে নিলাম। আপনাদের কিউব থাকলে কিউব অথবা যা যেমন থাকবে চুজ করে নেবেন। এরপর লেন্থ আপনারা ফিট, মিটার, ইঞ্চি অথবা ফিট, ফিট ইঞ্চি দুটো একসাথেই চুজ করে নিতে পারেন। উইথ চুজ করে নিতে পারেন। আমি এখানে লেন্থ 2 ফিট দিলাম, উইথ 1 ফিট দিলাম এবং হাইট 2 ফিট দিলাম। দেখুন ক্যালকুলেটারে ক্যালকুলেট হয়ে বেরিয়ে গেছে 113 লিটার, 113.27 লিটার জল এই ট্যাঙ্কে ধরবে। আপনি চাইলে এটাকে লিটার থেকে ইউএস গ্যালনে কনভার্ট করে নিতে পারেন। এভাবে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। জলের টেম্পারেচার 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করবেন। একটি ওয়াটার থার্মোমিটার কিনে নেবেন। অনলাইনে ওয়াটার থার্মোমিটার পারচেসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে অনলাইনে ওয়াটার থার্মোমিটার কিনে নিতে পারেন। জলের পিএইচ অর্থাৎ হার্ডনেস 7 থেকে 8 মেনটেন করবেন। জলে অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল হাই হলে মাছেদের মারা যাওয়ার সম্ভাবনা ভীষণ। এটি সবথেকে আগে খেয়াল রাখতে হবে। তাই অ্যামোনিয়া টেস্ট কিট, অ্যামোনিয়া এবং নাইট্রেট টেস্ট কিট অর্থাৎ ওয়াটার টেস্ট কিট অবশ্যই কিনবেন। এটিরও পারচেসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে অনলাইন পারচেস করে নেবেন। অ্যামাজনেতে অ্যাভেলেবেল, ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল। জল সপ্তাহে 25% চেঞ্জ করবেন। চেঞ্জ করে ট্যাপ ওয়াটারের নতুন জল দিলে জল কন্ডিশনার করে নেবেন। ওয়াটার কন্ডিশনারের পারচেসের অনলাইন পারচেসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে অ্যামাজনে ইজিলি অর্ডার করতে পারেন। ওয়াটার কন্ডিশন করলে জলের গুণগত মান হাই হয়। আরও একটি কন্ডিশনারের কথা আমি আপনাদের ব্যক্তিগতভাবে রেকমেন্ড করছি, যেটি ইউজ করলে আপনার জলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাবে, যেটি অ্যামোনিয়া এবং বিষাক্ত টক্সাইড নাইট্রেট রিমুভ করবে। এই মেডিসিনটি পারচেসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা ইজিলি অ্যামাজন থেকে এটি অর্ডার করতে পারেন। র সল্ট বা অ্যাকোরিয়াম সল্ট আনিয়ে নিন।
এটিরও ডিসক্রিপশান বক্সে আমি অনলাইন পারচেস লিঙ্ক দিয়ে দেব, আপনারা কিনে নিতে পারেন। 5 গ্যালন জলের জন্য 1 টেবিল স্পুন এই র সল্ট দিলে গোল্ডফিশ হেলদি থাকবে। আবারও বলছি, ওয়াটার টেস্ট কিট অবশ্যই আনিয়ে নিন। উইকে একদিন করে জলের অ্যামোনিয়া লেভেল, নাইট্রেট লেভেল টেস্ট করুন। বাড়িতে মাছ রাখলে ওয়াটার টেস্ট কিট রাখা অত্যাবশ্যক। মাসে 2 বার গ্রেভেল ক্লিনার দিয়ে অ্যাকোরিয়ামের গ্রেভেলে জমে থাকা খাবারের উচ্ছিষ্ট এবং নোংরা পরিষ্কার করে নিন। গ্রেভেল ক্লিনারের পারচেজ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী কোনো স্টোরে অবশ্যই কিনে নিতে পারেন। আবারও বলছি, জল পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল জল পরিষ্কার রাখলে, জল নাইট্রেট ফ্রি, জল অ্যামোনিয়া ফ্রি রাখলে এমনিই মাছেদের শরীর সুস্থ থাকবে, মাছ হ্যাপি থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি অ্যাকোরিয়াম রাখার জন্য, সেটি হলো ফিল্টার। ফিল্টারের ভূমিকা আসলে কি? মাছের বর্জ্য পদার্থ, খাবারের উচ্ছিষ্ট এই সমস্ত জলকে নষ্ট করে। জলে বিষাক্ত টক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রেট লেভেল হাই করে, যার ফলে মাছেদের মৃত্যু হতে পারে, মাছেদের বিভিন্ন রোগ হতে পারে। এক্ষেত্রে ফিল্টারের কাজ হলো জলকে টেনে নিয়ে সেই জলকে পরিশোধন করে আবার ট্যাঙ্কে স্থানান্তর করে, ফলে অনেক দিন পর্যন্ত জলের কোয়ালিটি ভালো থাকে, জলে এই বিষাক্ত উপাদানগুলোর লেভেল কম থাকে, মাছ সুস্থ থাকে। তাই আপনার ফিশ ট্যাঙ্কের জন্য বেস্ট ফিল্টারটি চুজ করবেন। দুই ধরনের ফিল্টার ইউজ করলেই ভালো। এক হচ্ছে ইন্টারনাল ফিল্টার, এই ফিল্টারটি অ্যাকোরিয়ামের মধ্যেই থাকে। এই ফিল্টারের পারচেসের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে অ্যামাজন অথবা ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে অনলাইন পারচেস করে নিতে পারেন। আরেকটি হচ্ছে এক্সটার্নাল ফিল্টার, অর্থাৎ হ্যাঙ্গিং ফিল্টার। এই হ্যাঙ্গিং ফিল্টার জলকে টেনে, জলকে ফিল্টার করে আবার জলকে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দেয়। হ্যাঙ্গিং ফিল্টার জিনিসটা কি একটু দেখে নেন। এইভাবে জলটি ফিল্টার বক্সে উঠে এসে ফিল্টারিং হয়ে পরিশোধিত জল আবার ট্যাঙ্কে ফিরে যাচ্ছে। আবারও বলছি, দু ধরনের ফিল্টারই ব্যবহার করবেন আপনার প্রিয় গোল্ডফিশটির জন্য। এরপর যে বিষয়টি হলো, সেটি হলো এয়ার পাম্প। অবশ্যই আপনার অ্যাকোরিয়ামের জন্য বেস্ট এয়ার পাম্প চুজ করবেন। এয়ার পাম্পের কাজ জলে বাবল তৈরি করা, জলে এয়ার সার্কুলেশন ঠিকঠাক রাখা। এক্ষেত্রে কিন্তু আরেকটি কথা বলে রাখি, ভালো এয়ার স্টোন চুজ করবেন। অবশ্যই ভালো এয়ার স্টোন বেশি ভালো বাবল তৈরি করে। এয়ার স্টোন ঠিকঠাক না হলে বাবল ঠিকঠাক তৈরি হবে না। আমি একটি এয়ার পাম্পের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে অনলাইন পারচেস করতে পারেন অথবা আপনারা অ্যামাজনে সার্চ করেও পেতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী স্টোর থেকেও ভালো এয়ার পাম্প অবশ্যই কিনে নেবেন আপনার অ্যাকোরিয়ামের জন্য।
হিটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু গোল্ডফিশের আইডাল টেম্পারেচার 21-24 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 21-24 ডিগ্রি সেলসিয়াস, তাই শীতকালেতে অবশ্যই আপনাকে হিটার ইউজ করতে হবে। এবং 21-24 ডিগ্রি মধ্যে টেম্পারেচার সেট করে রাখতে হবে, নাহলে কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং মাছে বিভিন্ন রকমের সংক্রামক ব্যাধি দেখা দিতে পারে। তাই অবশ্যই হিটার ইউজ করবেন শীতকালের জন্য। আপনার মাছকে হ্যাপি রাখার জন্য, হেলদি রাখার জন্য শীতকালেতে অবশ্যই হিটার ইউজ আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে। স্ক্রিনে দেখুন, এই হিটারগুলি আপনি অনলাইনে বাই করতে পারেন অথবা আপনি নিকটবর্তী স্টোর থেকেও কিনে নিতে পারেন। এই হিটারগুলি অটো কাট, 50-100 ওয়াট পাওয়ার কনজামশন করে এবং আপনার সেট করা টেম্পারেচার রিচ করলেই অটোমেটিক এই হিটার অফ হয়ে যাবে। আবার যখনই টেম্পারেচার কমতে থাকবে, আবার সাথে সাথে অটোমেটিক্যালি এই হিটার চালু হয়ে যাবে। এর ফলে সবসময় যেহেতু হিটার চলবে না, এর ফলে পাওয়ার কনজামশন কিছুটা আপনার কম হবে এই হিটারের মাধ্যমে। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়, সেটি হলো ফুড বা খাবার কী দেবেন। এটিকে আমি দুটো পার্টে ভাগ করেছি। একটি পার্ট হচ্ছে হোমমেড ফুড, আরেকটি পার্ট হচ্ছে রেডিমেড ফুড, যেগুলি আপনি দোকানে কিনতে পারবেন। হোমমেড ফুডও দেবার চেষ্টা করবেন এবং রেডিমেড ফুড তো আপনাকে দিতেই হবে। চলুন হোমমেড ফুড কী কী সেগুলো দেখে নিই। এক হচ্ছে ডিমের কুসুম, অর্থাৎ এগ ইয়ক। কাঁচা ডিমকে ফাটিয়ে একটি পাত্রে ঢেলে নিন, তাতে কিছুটা পরিমাণ জল দিন। এরপর একটি স্টিমারে এটিকে 10 মিনিট স্টিম করে নিন, অর্থাৎ বয়েল করে নিন, পাটি শুদ্ধ। এরপর মাছকে খাওয়ান, এটি হাই প্রোটিন সাপ্লাই করে মাছের শরীরে। ইয়ং গোল্ডফিশদের জন্য এটি ভীষণ উপকারী, তাড়াতাড়ি মাছকে বৃদ্ধি হতে সাহায্য করে। দুই হচ্ছে মটরশুঁটি বা গ্রিন পিস। এই গ্রিন পিস বা মটরশুঁটিকে একটি পাত্রে কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিন। এরপর মটরশুঁটির স্কিন বা খোসাটি ছাড়িয়ে ফেলে দিন। মটরশুঁটিগুলি কিছুটা পেস্ট করে নিন, একদম পেস্ট করবেন না, কিছুটা পেস্ট করে নেবেন। তারপর আপনার গোল্ডফিশকে খাওয়ান। মটরশুঁটি গোল্ডফিশের একটি ভয়ঙ্কর রোগ সুইম ব্লাডারকে প্রতিরোধ করে, তাই গোল্ডফিশকে গ্রিন পিস অবশ্যই খাওয়াবেন। ব্লাড ওয়ার্ম, আপনি ব্লাড ওয়ার্ম অনলাইনে কিনে নিতে পারেন। আমি আপনাকে ডেসক্রিপশন বক্সেতে লিংক দিয়ে দেব, যেটি দ্বারা আপনি অনলাইন পারচেস করে নিতে পারেন অথবা আপনার নিকটবর্তী স্টোরে কিনে নিতে পারেন। এই ব্লাড ওয়ার্ম গোল্ডফিশের কালার গ্রো করে এবং ওভারঅল বডি গ্রোথ বাড়িয়ে দেয়, গোল্ডফিশ তাড়াতাড়ি বড় হয়। ব্লাড ওয়ার্ম দেওয়ার আগে কিছুটা জলে গুলে ভালো করে ছাঁকনি বা ফিল্টার দিয়ে ছেঁকে নিন, তারপর মাছকে খাওয়াবেন। রেডিমেড ফুড, প্রথম আমি যে ফুডটি রেকমেন্ড করব সেটি হলো অপটিমাম 3-in-1। এটি গোল্ডফিশ এবং যে কোনো অ্যাকোরিয়াম ফিশের জন্য ভীষণ
উপকারী, খুব তাড়াতাড়ি মাছকে বৃদ্ধি করে এবং মাছের কালার সুন্দর রাখে। হাইলি নিউট্রিশিয়াস ফুড, এটি আপনি অনলাইনে খুব ইজিলি কিনতে পারবেন। আমি ডিসক্রিপশান বক্সে এর পারচেস লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে অনলাইনে কিনে নিতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী স্টোরে যদি অ্যাভেলেবেল থাকে। জেনারেলি এই ফুডটি আপনার স্টোরে খুব কম পাবেন, তাহলেও যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনার প্রথম চয়েস অপটিমাম 3-in-1 হওয়া উচিত বলে আমি মনে করি। সেকেন্ড যে রেডিমেড ফুডটি রেকমেন্ড করব সেটি হলো অপটিমাম, এটিও হেলদি এবং নিউট্রিটিয়াস ফুড। মাছেদের গ্রোথ খুব ভালো বৃদ্ধি হয় এবং মাছ হেলদি থাকে। এই ফুডটির পারচেস লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে অনলাইন পারচেস করতে পারেন অথবা যে কোনো আপনাদের নিকটবর্তী স্টোর থেকে কিনে নিতে পারেন। থার্ড যে ফুডটি আমি রেকমেন্ড করব সেটি হলো টেট্রা গোল্ডফিশ, এটিও যথেষ্ট উপকারী মাছেদের জন্য। এই ফুডটিতেও মাছেদের গ্রোথ ভীষণ ভালো হয় এবং মাছেদের কালার খুব সুন্দর থাকে, তাই আপনারা চাইলে এই ফুডটিও খাওয়াতে পারেন। আমি এই ফুডটির অনলাইন পারচেস লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ডিসক্রিপশান বক্স থেকে ক্লিক করে অনলাইন পারচেস করতে পারেন। বন্ধুরা, এই বিষয়গুলি ফলো করলে আপনার গোল্ডফিশ তথা আপনার মাছ সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, হেলদি থাকবে। আমরা নেক্সট যে ভিডিওটি আনতে চলেছি সেটি গোল্ডফিশের রোগ সম্পর্কে। ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য বাই বাই।